বাংলাদেশের কৃষক সমাজ মোটেও ভালো নেই, সার বীজ কীটনাশক সমস্যা, ডিজেলের সমস্যা, আওয়ামী এজেন্টরা কালোবাজারি করে এসবের মূল্য বৃদ্ধি করেন, বাংলাদেশের কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত শস্য পণ্যের ঠিকমতো দাম পায় না, যার কারণে অনেকে কৃষিকাজ পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। যেহেতু এই সরকার অনির্বাচিত সরকার, বিনা ভোটের সরকার, সেই কারণে তাদের কৃষকদের কোনো প্রতি কোনো দায়বদ্ধতা নাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান বক্তা বিশেষ অতিথির কাছে বিশেষ অনুরোধ যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনা মহানগরে পাঁচটি থানা এবং ৩১টা ওয়ার্ড আছে, ২টা ইউনিয়ন, লক্ষাধিক পরিবার কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তো আমরাও খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ব্যানারে সরকার পতনের আন্দোলনে আমরা সামনে থেকে অংশগ্রহণ করতে চাই এবং ইনশাল্লাহ আপনারা যদি খুলনা মহানগর কৃষক দলে আমাদেরকে একটি কমিটি উপহার দেন, আমরা ইনশাল্লাহ আগামীতে এই বিনা ভোটের অবৈধ অনির্বাচিত সরকার পতনের আন্দোলনে জাতীয়তাবাদী কৃষক দল খুলনা মহানগর শাখা ইনশাল্লাহ খুলনার রাজপথে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদী সরকার মুক্ত করব খুলনার রাজপথ, ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তরুণের অহংকার জননেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, সবাইকে ধন্যবাদ।